হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স। তো আজকে শুরু করি আমাদের প্রথম কোশ্চেন। আমাদের প্রথম কোশ্চেন কি, ড্র গ্রাফ অফ গিভেন ফাংশন, এক নম্বর ওয়াই ইকোয়াল টু সাইন এক্স বাই এক্স, অ্যান্ড দুই নম্বর বলা আছে ওয়াই ইকোয়াল টু মড সাইন অফ বাই এক্স। বলা আছে ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই এক্স ইন্টু সাইন অফ এক্স। এর মানে আমরা দুটা গ্রাফ ড্র করব, ওয়ান বাই এক্স সঙ্গে সাইন এক্স, এবং দুটো গ্রাফের মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা জানি ওয়ান বাই এক্স এর গ্রাফ অ্যান্ড সাইন এক্স এর গ্রাফ। যদি কেউ ওয়ান বাই এক্স এর গ্রাফ বা সাইন এক্স এর গ্রাফ জানা না থাকে, তাদেরকে বলবো যে আমার চ্যানেলে আগের ভিডিও দেখে নিতে। অ্যাট সাইন জিরোতে জিরো অ্যান্ড পাইয়ে জিরো, সাইডের ম্যাক্সিমাম রেঞ্জ প্লাস সাইনের রেঞ্জ প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান, তাহলে কি হবে? প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান স্টেপস। সাইনের গ্রাফ হবে ওকে, এটা আমাদের সাইন এক্স গ্রাফ। এখন দেখি যে ওয়ান বাই এক্স এর গ্রাফ কি হবে। ওয়ান বাই এক্স এর গ্রাফ হবে ওকে, ওয়ান বাই এক্স এর গ্রাফ। তাহলে দেখা যাবে যে এই গ্রাফটা দিল আমাদের ওয়ান বাই এক্স এর গ্রাফ, অ্যান্ড এই গ্রাফটা দিল সাইন এক্স। তাহলে এদের রেজাল্টেন্ট গ্রাফটা কি হবে? এদের রেজাল্টেন্ট গ্রাফের জন্য আমরা কি করব, দুটা ফাংশনকে মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে কি দাঁড়াবে, এদের মাল্টিপ্লিকেশনে এখন কি দেখা যাবে, এদের মাল্টিপ্লিকেশনে দেখা যাবে যদি এই পয়েন্টে নেই, মানে অ্যাট এক্স ইকুয়াল টু পাই, কি দেখা যাবে, সাইন এক্স এর মান জিরো, জিরোর সঙ্গে কিছু একটা সামথিং মান দিয়ে মাল্টিপ্লিকেশন হবে ওয়ান বাই এক্স এর। তাহলে জিরোর সঙ্গে যে কোনো কিছু গুণ করলে কি জিরোই হবে। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু পাই এ রেজাল্টেন্ট গ্রাফের ভ্যালু জিরো হবে। সিমিলারলি অ্যাট এক্স ইকুয়াল টু টু পাই রেজাল্টেন্ট গ্রাফের ভ্যালু জিরো হবে। অ্যাট থ্রি পাই সেম রেজাল্টেন্ট গ্রাফের জিরো হবে। তো যেগুলো পয়েন্টে আমাদের সাইন এক্স এর মান জিরো ছিল, সেই গ্রাফগুলাই রেজাল্টেন্ট গ্রাফেরও জিরোই পাবো। এখন কথা হচ্ছে আমাদের অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে আমাদের গ্রাফটা কেমন হবে, এটা লক্ষ্য করব। এর জন্য আমরা কি করব, পুট করব অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটা কেমন হবে। তো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু সাইন জিরো বাই জিরো, ইটস মিন জিরো ডিভাইডেড বাই জিরো, হুইচ ইজ আনডিফাইন্ড। তাহলে কোনো ফাংশন জিরো বাই জিরো হলে আমরা কি করি, সেই ফাংশনে এল হসপিটাল রুল ইউজ করি, এল হসপিটাল রুল ইউজ করি, এল হসপিটাল রুল ইউজ করে দেখব যে ওই ফাংশনের ভ্যালু কত দিবে। তাহলে এক্স টেন্স টু জিরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ডিভাইডেড বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরো। এল হসপিটালের রুলে কি বলে, যতক্ষণ নিচেরটা নন জিরো আসেনি অতক্ষণ ডেরিভেটিভ করতেই থাকবো। তাহলে এটার প্রথমে ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, কস এক্স বাই ওয়ান, নিচে নন জিরো রাশি চলে আসছে, তাহলে লিমিট পুট করে দেব। লিমিট পুট করলে কি হবে, কস জিরো বাই ওয়ান, মানে ওয়ান বাই ওয়ান, সো ওয়ান। তাহলে দেখা যায় যে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই এর ভ্যালু ওয়ান পাব। সাপোজ দিস ইজ পজিটিভ ওয়ান, ওকে। তাহলে কি দেখা যাবে যে এই গ্রাফটা এই সাইডে পজিটিভ, অ্যান্ড অ্যাট জিরোতে এর ভ্যালু পাওয়া যাবে পজিটিভ। এখন তাহলে চেষ্টা করি যে এই পয়েন্টে জিরো থেকে পাই বাই
এর মাঝে যে কোনো একটা পয়েন্ট নেব, এবং পয়েন্ট নেওয়ার পর দেখব যে গ্রাফটার ভ্যালু পজিটিভ না নেগেটিভ আসে। যদি গ্রাফের ভ্যালু পজিটিভ আসে, রেজাল্টেন্ট গ্রাফের ভ্যালু পজিটিভ আসে, তাহলে গ্রাফটা আপার সাইডে হবে, যদি নেগেটিভ আসে লোয়ার সাইডে হবে। অ্যাট এক্স ইকুয়াল টু পাই বাই টু, ওয়াই ইকুয়াল টু সাইন পাই বাই টু বাই পাই বাই টু, হুইচ ইজ পজিটিভ। অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই টু, ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন পাই বাই টু ডিভাইডেড বাই মাইনাস পাই বাই টু, হুইচ ইজ অলসো পজিটিভ। তাহলে দেখা যাবে এই গ্রাফটার এই রেঞ্জেও পজিটিভ, এই রেঞ্জেও পজিটিভ। তাহলে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে রেজাল্টেন্ট গ্রাফটা হবে অনেকটা এইরকম। তারপর দেখব যে পাই থেকে টু পাই এর মাঝে গ্রাফটা কেমন হবে। তাহলে সিমিলারলি পুট করব পাই থেকে টু পাই এর মাঝে যে কোনো ভ্যালু, অ্যাট এক্স ইকুয়াল টু থ্রি পাই বাই টু, দেখব ওয়াই ইকুয়াল টু সাইন থ্রি পাই বাই টু ডিভাইড বাই থ্রি পাই বাই টু, হুইচ গিভস নেগেটিভ ভ্যালু। অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি পাই বাই টু, ওয়াই ইকুয়াল টু সাইন মাইনাস থ্রি পাই বাই টু ডিভাইডেড বাই মাইনাস থ্রি পাই বাই টু, ওকে মাইনাস সাইন থ্রি পাই বাই টু ডিভাইডেড বাই থ্রি পাই বাই টু, হুইচ অলসো গিভস নেগেটিভ ভ্যালু। তাহলে এই রিজিয়নে নেগেটিভের গ্রাফটা আসবে, এই রিজিয়নেও নেগেটিভ গ্রাফ আসবে। তাহলে আর এইখানে এটাও লক্ষ্য রাখতে লাগবে যে আমরা একটি ওয়ান বাই এক্সের ডিক্রিজিং গ্রাফের সঙ্গে মাল্টিপ্লিকেশন করছি। কার মাল্টিপ্লিকেশন করতেছি? সাইন এক্সের মাল্টিপ্লিকেশন করতেছি। এখন ডিক্রিজিং গ্রাফ যেটা টেন্স টু ওয়াই টেন্স টু জিরো, ওকে, হোয়েন ইনক্রিজ অফ এক্স, তাহলে এটা কি হবে, এর ভ্যালুটা অনেক কমে যাবে। ওকে, সেম কেস এই সাইডেও হবে। এরপরে দেখা যাবে যে টু পাই থেকে থ্রি পাই এর মধ্যে যে কোনো ভ্যালু যদি নেই নিয়ে টেস্ট করি, তাহলে দেখা যাবে ওয়াই এর মান পজিটিভ পাবো, তাহলে গ্রাফটা কেমন হবে, এটা হবে। আবার যদি মাইনাস টু পাই থেকে মাইনাস থ্রি পাই এর মধ্যে গ্রাফ নেই, তাহলে হবে এর গ্রাফ এর মতো, এমনই চলতে থাকবে। তাহলে আমাদের এটা রেজাল্টেন্ট গ্রাফ হলো, এবং ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, এই গ্রাফটা আর্ট করার সময় সবসময় প্রথমে মনে রাখতে লাগবে যে যেখানে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে আমরা ফাংশনটা ডিফাইন করতে পারছি না, ওই পয়েন্টে কেমন করে মান বের করা যাবে। তাহলে দেখা যায় ওয়াই টেন্স টু ওয়ান হোয়েন এক্স টেন্স টু জিরো। এবার আমরা দ্বিতীয় গ্রাফ করব। দ্বিতীয় গ্রাফে কী বলা আছে, ওয়াই ইকুয়াল টু মোয়াট সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে আমাদের এই গ্রাফটা চেঞ্জ কেমন করে হবে, চেঞ্জ হবে আমাদের যে সাইনের নেগেটিভ পোর্শনটা ছিল পুরোটা পজিটিভ পোর্শন হয়ে যাবে। এখন যদি আমরা পজিটিভ পোর্শনের অথবা মড অফ সাইন এক্স এর সঙ্গে আমাদের ওয়ান বাই এক্স এর গ্রাফকে মাল্টিপ্লিকেশন করি, তাহলে রেজাল্টেন্ট গ্রাফটা কেমন করে চেঞ্জ হবে সেটাই দেখব। অ্যাট এক্স টেন্স টু জিরো ওয়াই আনডিফাইন্ড, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে গ্রাফটা আট করতে পারবো না আমরা। তাহলে নতুন করে দেখি যে ওর পাশে এরপর কেমন করে গ্রাফ হবে। আমরা দেখি ফার্স্টে অ্যাট পজিটিভ সাইডে কি হবে। পজিটিভ সাইডে ওয়ান বাই এক্স এর ভ্যালুটাও পজিটিভ এবং মড অফ সাইন এক্স এর ভ্যালু পজিটিভ, দুইটা পজিটিভ ভ্যালুর মাল্টিপ্লিকেশন করলে সবসময় পজিটিভ হবে। তাহলে গ্রাফটা শুরু কেমন হবে, মনে রাখবে এইখানে জিরোতে অ্যাট জিরোতে
অন্য গ্রাফ পাওয়া যাবে না, ঠিক আছে? কারণটা এক্স টেন্স টু জিরোতে ওয়াই আনডিফাইন্ড, তাহলে ওর পাশ থেকে যে কোনো গ্রাফটা শুরু করব, ওর পাশের যে কোনো একটা পয়েন্ট থেকে গ্রাফটা শুরু করব এবং তখন ওর ম্যাক্সিমাম মান ওয়ানের পাশাপাশি হবে, তাহলে কি হবে, গ্রাফটা এইভাবে যাবে। এখন যেহেতু দুইটা গ্রাফের মানে পজিটিভ, তাহলে দুই সাইডেই পজিটিভ ভ্যালু পাবো এবং ডিক্রিজিং গ্রাফের সঙ্গে মাল্টিপ্লিকেশন করলে ভ্যালুগুলো ডিক্রিজিং পাবো। এবার নেগেটিভ সাইডে দেখি, এক্স যখন নেগেটিভ তখন কি হবে, ওয়ান বাই এক্স নেগেটিভ আসবে আর সঙ্গে মড অফ সাইন এক্স পজিটিভ আসবে। এখন আমরা কি জানি, যদি কোনো একটা ভ্যালু টু পজিটিভ ভ্যালু এর সঙ্গে নেগেটিভ ভ্যালু থ্রি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, নেগেটিভ সিক্স। এটা অলওয়েজ মানে কোনো পজিটিভ ভ্যালুর সঙ্গে নেগেটিভ ভ্যালুর মাল্টিপ্লিকেশন করলে সবসময় নেগেটিভ ভ্যালু হবে। তাহলে এরপরে এই সাইডের গ্রাফটা কি হবে, এখন দেখি যে অ্যাট এক্স টেন্স টু জিরোতে আমরা গ্রাফ ডিফাইন করতে পারবো না, তাহলে ওখান থেকে শুরু করি, এক্স টেন্স টু জিরোর পাশ থেকে শুরু করে আমরা কি করবো, নেগেটিভে যাবো, নেগেটিভ থেকে ওয়ানে পৌঁছালাম। এরপরে যেহেতু এই পয়েন্টে সবসময় জিরোই হবে, জিরোর সঙ্গে যে কোনো ভ্যালু গুণ করলে জিরোই হবে, এখন দেখা যায় যে সবসময় গ্রাফটা নেগেটিভ সাইডই থাকবে, কিন্তু ডিক্রিজিং ফাংশনের সঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহার জন্য এটা স্মল আকার ধারণ করবে, এইভাবে গ্রাফটা চলবে। তাহলে এই যে গ্রাফটা পেলাম, এই গ্রাফটা আমাদের রেজাল্টেন্ট গ্রাফ এবং এর নাম ওয়াই ইকুয়াল টু মড সাইন অফ এক্স। আশা করি স্টুডেন্ট সবাই বুঝছো, কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। ওকে।